নমস্কার, আমি ডক্টর জয়ন্ত ভাই, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের সঙ্গে আগে যে ভাই আছেন, ওনার 32 বছর বয়স, কিন্তু দেখুন মাস্ক পরলে পরে অনেকটা এজেড লাগছে। তো এটাই বেসিক্যালি ওনার মনোকষ্টের কারণ। উনি একটা পাবলিক রিলেশনসে কাজ করেন, সেখানে মাস্ক পরে থাকার পরে অনেক সময় ওনাকে বেশি বয়স্ক বলে মনে হয়। উনি নিজেকে একটুখানি আপগ্রেড বা আপডেট করতে চাইছেন বা একটু মেকওভার করতে চাইছেন, সেই জন্য আমরা হেয়ার ট্রান্সপ্লান্টটা করবো। এবং আমাদের ভাই স্মোকিং করেন না, তবে ওনার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে। ওনার জেঠু এবং মামা, তাদের কিন্তু চুল পড়ে যাওয়া বা বিশেষ করে দুটো টেম্পোরাল অ্যাঙ্গেল খালি হয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে। আমরা যদি দেখি কাছ থেকে, তাহলে দেখবো দুটো টেম্পোরাল অ্যাঙ্গেল খালি হয়ে গেছে, ফ্রন্টাল টাপ এরিয়াতে কিছু চুল রয়েছে, আবার মিড স্ক্যাল্প যেটা জোন 2, জোন 3, জোন 4 সেখানে চুল থাকলেও ছোট ছোট হয়ে গেছে। তো এই চুলগুলো কিন্তু আস্তে আস্তে পড়ে যাবে বা এরকম ছোটই থেকে যাবে, এগুলো বড় হতে চায় না, কারণ এগুলো হরমোন সেন্সিটিভ চুল। তো ওনার জন্য আজকে আমরা প্ল্যান করেছি কি 2500 ফলিকেল আমরা ট্রান্সপ্লান্ট করবো। তার মধ্যে ফ্রন্টাল যে এরিয়াটা রয়েছে সেখানে অ্যারাউন্ড 1200 থেকে 1400 ফলিকেল থাকবে, বাকি 2000 থেকে 2500 ফলিকেল আমরা জোন 2, 3, 4 এরিয়াটা ট্রান্সপ্লান্ট করবো। আমরা FUE টেকনিকে করবো, এক্সট্রাকশন টেকনিক, যেখানে কোনো স্টিচ ইউজ করা হবে না। এবং আমরা ওনার দাড়ি থেকে অ্যারাউন্ড 500 ফলিকেল নিয়ে নেবো, যেগুলো সামনের দিকে দেবো, ফলে ওনার অপটিক্যাল ডেন্সিটিটা ভালো তৈরি হবে। ও মাথার পিছনে নেওয়া চুলগুলো মিড স্ক্যাল্পে আমরা ইউজ করবো। তাহলে চলুন মার্কিংটা একবার আপনাদের দেখিয়ে দিই। তো আমরা যে খালি হয়ে গেছে সেই এরিয়াটাকে 4টে জোনে ডিভাইড করেছি। এটা জোন 1 বা ফ্রন্টাল উইং এরিয়া, এখানে আমরা 1200 থেকে 1400 ফলিকেল ইউজ করবো। মাঝখানটা তারপরের এরিয়া হচ্ছে জোন 2, এখানে কিছু ফলিকেলস রয়েছে, 3, তারপরে জোন 4। তো এই বাকি 3টে জোনও আজকে আমরা কাভার করবো, কারণ ওনার কিছু চুল রয়েছে, ফলে আমাদের কম গ্রাফটের দরকার পড়বে। সামনের দিকে আমরা 1200 থেকে 1400 এবং বাকি 2300 থেকে 2200 থেকে 2300 চুল আমরা এই জোন 2, 3, 4 এরিয়াটা ডিস্ট্রিবিউট করে দেবো। এবং এই ভাইয়ের হেয়ার লাইনটা আমরা ওনার যে ন্যাচারাল হেয়ার লাইন রয়েছে সেখানটাতেই রেখেছি, কারণ অলরেডি সেটা 4 ফিঙ্গারের মধ্যেই কিন্তু থাকছে। তো আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট আজকে FUE টেকনিকে করবো। না, দাড়ি থেকে অ্যারাউন্ড 500 ফলিকেল নিয়ে নেওয়া হবে, বাকি মাথার পেছন থেকে ফলিকেলসগুলো আমরা নেব। তো এই ভাইয়ের ক্ষেত্রে আমরা যেটা প্ল্যান করছি যে আমাদের 3500 ফলিকেল ওনাদের ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। হেয়ার ট্রান্সপ্লান্ট কীভাবে করা হয়, কীভাবে আমরা ফলিকেল তুলি, কীভাবে FUE টেকনিকে তোলা হয়, কীভাবে FUE টেকনিকে তোলা হয়, কীভাবে আমরা এখানে পাঞ্চ করছি বা স্লিপ মেকিং করছি, কীভাবে চুলগুলো বসানো হচ্ছে, হেয়ার ট্রান্সপ্লান্ট করার 1 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে কেমন দেখতে হয়, এসব ব্যাপার নিয়ে আমার ভিডিও ইউটিউবে দেওয়া রয়েছে। আমার চ্যানেলটাতে আপনারা দেখতে পারেন, অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। বা নিচে হোয়াটসঅ্যাপে আমার নম্বর রয়েছে, সেখানে আপনার খালি হয়ে যাওয়া মাথার ফটো পাঠিয়ে দিলে আমি দেখে কোন রেট কী করতে হবে, কত খরচ হবে, সমস্ত রিপ্লিস করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।